আমেরিকাত নি মাতো না কেনে সুমেরু মহাদেশ নেই না না কুমেরু মহাদেশ নেই না না ফন্ড কোটি কিলোমিটার দূরই না না ফন্ড লক্ষ কোটি কিলোমিটার দূরই সূর্য হইন না সুবহানাল্লাহ সেই দিন মানুষের হাতের নাগালের মধ্যে থাকবো হকানা সুবহানাল্লাহ আল্লাহ যেদিন সূর্য মাতার সামান্য উপরে থাকবো বা সাকুয়া এই দিনকুর গরম থেকে আমরা রে বাসাইও হোক আল্লাহ আমিন এই দিনকুর ভয়াবহতার থেকে আমরা রে বাসাইও হোক আল্লাহ আমিন এরে ইনো এমন খাস কুন্তা নাই দুইজন মানুষ উঠিস হই অনুখান ফর্দা হর্তা সূর্যর আলো না আইবার লাগিনি বা সাইবা না রে বা তোরা জিকির ঘর কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সফল মানুষ এরা যারা ইকানোর লগে সম্পর্ক রাখে কিন্তু আমরা দুকাবাজি করি আল্লাহর লগে ভাই সাই ভাই না হইলে সেটা নাই আল্লাহর কালামর লগে আমরা দুকাবাজি করি মাদ্রাসার লগে দুকাবাজি করি মক্তবর লগে গাদ্দারি করি ইমাম সাবরে বাদশা হইয়া ফান দে বেতন হত দেই 20,000 ইমাম সাবরে হত দেই ইমাম সাবরে ফার্ম দেই বাদশা হইয়া মাদ্রাসার লগে মহব্বত বেশি মক্তবর লগে মহব্বত বেশি মাদারিসর লগে মহব্বত বেশি ওলামায় কেরামর লগে ইশক মহব্বত বেশি এটা আমরা হই কিন্তু আমরার হওয়ার ধরন কোয়ালিটি হওয়ার সিস্টেম বাচন ভঙ্গি হওয়ার সিস্টেমে আর দিলর গাওয়াহিয়ে মিল নাই আমরা হই একটা হরিয়ার একটা যেমন হইল গিয়া সবাহি মক্তব যারারে দেওয়া হয় আর ইংলিশ মিডিয়াম স্কুলও যারারে দেওয়া হয় আমরা জানি আল্লাহর হুকুম নবীজির আহকাম নবীজির সুন্নতরে মানিয়া আমরা চলতাম আমরা জানি ফলো হরি মাদ্রাসা তো মাঝে মাঝে দেই সৎকা খয়রাত হরি আপনি সফল মানুষ নি ওখান বুঝিলেই বা একটা উদাহরণে সবাই মক্তব বাচ্চারা দিলা মার এখান স্যান্ডেল বাফর এখান স্যান্ডেল তাও উল্টা ফিন দিয়া যায় নাকে দিয়ে সর্দি ভরের খান্দি খান্দি যার মায় বাফে ফিটিয়া দিতরা সবাই মক্তব এটা ঠিক নি ইংলিশ মিডিয়াম স্কুল মার্কাজ একাডেমি মাশাআল্লাহ আমি কোনো বিরোধী মন্তব্য করি আর না দুনিয়ার শিক্ষা অর্জন কর্তা দরকার আছে তবে সিস্টেম আছে অথবা খ্রিস্টিয়ান মিশনারি স্কুল ও চার্চর আন্ডারে যেগুলো চলে অথবা এনি আদার ইংলিশ মিডিয়াম স্কুল আপনি বাচ্চারে পড়াইতরা ক্লাস এ ক্লাস বি ক্লাস ওয়ান টু থ্রি ফোর দিতরা এই বাচ্চা যখন যায় ইংলিশ মিডিয়াম স্কুল সবাই মক্তব যে হলে যায় ওলা যায়নি না তার প্যান্ট আর শার্ট আর টাই মোজা জুতা ফ্লাক্স টিফিন তার কপি ম্যাথর কপি কনভার্সেশনের কপি ইংলিশের কপি সেকেন্ড পেপারের কপি সারা হে নিজে ঢুকায় গাড়ি আইলে হে নিজে গিয়া উঠে ক্রিম পাউডার প্রসাধন সামগ্রী সেন্ট মাকিয়া যায় হেনে জুতা মোজা নিজে লাগায় হেনে ইংলিশ মিডিয়াম স্কুলের ইম্পর্টেন্সি গুরুত্ব আর প্রাধান্য আর অগ্রাধিকার আম্মা এবং আব্বায় বেশি তার দিমাগ ডালিয়া দিছে সঙ্গে মানি পাওয়ার এক তো ম্যান পাওয়ার এক তো পেন পাওয়ার আর তো ওইলগি মানি পাওয়ার তার পিছনে টেকাও ইনভেস্ট হতরা বেশি দিনের ক্ষেত্রে আপনি অতখান খতরা না দুনিয়ার ক্ষেত্রে খতরা এখন যদি কোনো বাচ্চা বা বাচ্চিয়ে আম্মা আব্বার লাগিন দোয়া করে যে আমার আব্বা কোরআন করিম শিখাইছেন না তবে ইংলিশ মিডিয়াম স্কুলও আমারে ফড়াইছেন এবং এ ফর আল্লাহ না হইয়া এ ফর অ্যাপেল শিখাইছেন এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এর উচিলায় আমার আব্বারে মাফ করিয়া দেও লগে লগে মাফ নি এরে মাতুই না কেন আপনারা এক এক সাবজেক্ট 2,000-3,000 ইংলিশের লাগি মেট্রিক আওয়ার বাদে স্পেশিয়াল 3 মাস কোর্স করা হয় HSLC আইবার বাদে আব্বার খেয়াল থাকে এই বাচ্চা বা বাচ্চি দুনিয়ার লাইনে ইজ্জতি বনত ঠিক আছে নি মা টেট টিচার বনত ম্যাট এক্সামের লাগি কোয়ালিফাই করত MBA করত BBA করত আজমলের সুপার 40 চান্স হইত মাশাআল্লাহ 100 বার
কিন্তু আমি আওলাদ হাফিজ বানাইবার ক্ষেত্রে, কারি বানাইবার ক্ষেত্রে, আলিমে দিন বানাইবার ক্ষেত্রে, মুফাসসির বানাইবার ক্ষেত্রে, মুবাল্লিগ বানাইবার ক্ষেত্রে, মক্তবর আদর্শ শিক্ষা শিক্ষিত হইবার ক্ষেত্রে আমি করি না কেন? এইখান আমার তো গুরুত্ব বেশি হবার হইতো। তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নাকি পায়রে বাপ মায়, বসে যখন মাদ্রাসাতে দিনি দরস গায়, আসে যখন মাদ্রাসাতে দিনি দরস গায়, মাতা পিতার অসীম গুনা মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ, কই জানানি, তোরা শুনবে যদি আয়, নাবালের সন্তান নাকি পায়রে বাপ মায়, বসে যখন মক্তবেতে, বসে যখন এই মাদ্রাসাতে দিনি দরস গায়, সন্তান যখন হেঁটে হেঁটে মাদ্রাসাতে যায়, মাতা পিতার অসীম গুণা মাফ হইয়া যায়। তোরা শুনবে যদি আয়, নাবালের সন্তান নাকি পায়রে বাপ মায়। আটি আটি যখন যায় বাচ্চা, আটি আটি মাদ্রাসা যায়, আটি আটি মাদ্রাসার থেকে আয়, কদমে কদমে আম্মা আব্বা সব পায়। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, বাচ্চারে তুমি ইংলিশ শিখার আয়, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে পড়ার আয়, সে বাধা দেন না। কিন্তু আল্লাহর কালাম তার ভিতরে তাকে জানি, ওয়াও এবং ওয়ান্ডারফুল শিখাইন, কোনো অসুবিধা নাই। জেজাকাল্লাহ শিখাইন, হই না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ শিখাইন, আসসালামু আলাইকুম শিখাইন। ছেলে হইতো মারে আসসালামু আলাইকুম, মায় হইতো আলাইকুম আসসালাম, আরেকবার আব্বায় হইতা মা গো আসসালামু আলাইকুম, বাবায় মারে, স্বামী স্ত্রী রে হইতা আসসালামু আলাইকুম। এই তো আপনি কামিয়াব, এই তো সফল। কিন্তু 90% প্লাস মানুষে স্বামী স্ত্রী রে, আর স্ত্রী রে স্ত্রী স্বামী রে কোটি টাকার বিনিময়ও সালাম দিত না। খোকানা আউযুবিল্লাহ, আমি দেই আলহামদুলিল্লাহ সব রে সালাম আম আফসুস সালাম, ওইবার তৌফিক আল্লাহ দেখো আমি সালাম দিন জানি। তো বাচ্চা শিখিব সালাম, আন্না শিখিব ওয়াও, টাটা এখন শিখাইয়া দেওয়াও লাগে না বাচ্চার, লাগে নি মাতো না কেন, লাগে না। আসসালামু আলাইকুমর বদলা হইব ওয়াও, এটা কি শুরু হইল, আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ শিখাইন না বাচ্চারে। এবং তারে বি ফর বিসমিল্লাহ, কিউ ফর কোরআন, তারে আপনি ইংলিশ কবিতা শিখাইতরা, বাংলা কবিতা শিখাইতরা, অ্যালফাবেটিক বিভিন্ন ইডিওমেটিক ফ্রেজ শিখাইতরা, মাশাআল্লাহ, টেন্স শিখাইতরা, মাশাআল্লাহ। কিন্তু এই বাচ্চার দিলর মধ্যে আল্লাহর কালাম ফিট করবার লাগিন, এই ইংলিশ ভাষার অবাহনকা, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজার গর্দনার মধ্যে ধরিয়া, এই ইংলিশ ভাষার ইস্তেমাল করিয়া, ইংলিশ ভাষা দিয়া আল্লাহর কালামরে বুঝাইন না, নবীর শহর দে চিনাইন না, মক্কা মহাজ্জমার চিনাইন না, গোল্ডে মদিনা, গোল্ডে মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, গোল্ড মদিনা, ও মাই সুইট মদিনা। সবাই মক্তোর বাচ্চারে তার দিল হারাইয়া দেন না, মদিনা ইজ এ নাইস হেভেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো নাইস সিটি উইদাউট মদিনা। সুবহানাল্লাহ, দেয়ার ইজ নো নাইস সিটি উইদাউট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। এই বাচ্চার দিল ইংলিশে দোয়া করবো আপনার লাগিন, ও মাই প্যারেন্টস, ও মাই আল্লাহ, ও মাই গড, ও মাই আল্লাহ, ফরগিভ মাই প্যারেন্টস, ফরগিভ মাই টিচার্স, দোয়া করবো ইংলিশে, কবরের মধ্যে দোয়া করবো। আপনার বাচ্চা লন্ডন যায় জানি কোনো অসুবিধা নাই, ব্রিটেন যায় জানি ইমান বেশি তো নাই, এই ইংলিশ ভাষার ইস্তেমাল করিয়া আলিম ফুয়ায় কোরআনে করিমর তরজমা ভিক্ষা ইংলিশে করিয়া দিব। সুবহানাল্লাহ, বানাইন না আপনি ওলা, ইংলিশের গুরুত্ব দিও না, আমি কেন হইয়ার না, মুজতাহি দিয়ে নহলে রিসার্চার হলে হইতো না, ইংলিশ বাদ দিলাও না, না বুকামি, অ্যাসামিজ শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, বিভিন্ন ভাষায় শিক্ষিত হইতো, সো মেনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে হে শিক্ষিত হইতো, দেশ বিদেশও যাইতো। এয়ারপোর্টের মধ্যে আপনার ছেলেরে কথাবার্তা দিয়ে তো মানুষ উলঙ্গ করা যায় না, খালি কাপড় খুলিলে উলঙ্গ নাই।
সাইবার ক্যাফের মধ্যে, রেস্তোরাঁর মধ্যে, হোটেলের মধ্যে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসের মধ্যে, স্টেশনের মধ্যে, টিটির লোকে মাতিতে সময় যে কোনো একটা এরিয়াত গিয়া শিক্ষিত মানুষের লোকে আপনার ফয়ে মাতিতে পারতো নবীর সুন্নত মোতাবেক। সুবহানাল্লাহ। দাড়িও থাকতো, দাড়িও থাকতো, টুপিও থাকতো, জুবানও আল্লাহ আল্লাহ থাকতো, হাতের মধ্যে তসবিহ থাকতো, কুমল স্বরে মাতিত, কালামুল্লাহ তিলাওয়াত হইত, নামাজ হইত, বাসায় শিক্ষিত হইত, হাফিজ হইত, আলিম হইত, হোক ইনশা ইরাদা করবা ইরাদা আল্লাহ তামান্না। যদি কোনো এলাকার মানুষে এই ইরাদা করেন, এই এলাকারে আল্লাহ কবুল করি লইবা ইনশাআল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব, হিংসা দেশ এবং বিভিন্ন রকমের মানুষের লগে কুসাকুসি ফারাফারি কিতা বাদ দিলাইন, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতর দাবিদার বনবার লাগিন, আল্লাহর কালামর মায়ার বনবার লাগিন, মাদ্রাসার হেফাজত করেন, মসজিদের হেফাজত করেন, ওলামার লগর সম্পর্ক বাড়াইন, ইমাম সাহেবের দাম বাড়াইবার লাগিন, বেতন দে বাড়াইন, সৎকা কিছু বাড়ানি শুরু করেন, আল্লাহ সারা বেমার দেশের আয়া এই জমিন দে আল্লাহ রব্বুল আলামিনে দিনের খেদমতর বড় ময়দান বানাইয়া দিলেইবা ইনশাআল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব, কামিয়াব মানুষ হারা, অসফল মানুষ হারা, হারা সাকসেস আর হারা সাকসেস নাই, ওখানে হইয়া দিলেইছে হক সুবহান। ওখানে এক্সাম্পল উইথ এক্সাম্পল উদাহরণ সহ আল্লাহর কালামে হইয়া দিলেইছে, ওখান চাও, ওখানোর টাচে যাও, ওখানোর সংস্পর্শে যাও, ওলামায়ে কেরামের ফাটি ফিয়া দেও, ফাওর মধ্যে তেল দেও, মুফাসসিরিন আখলার খিদমত করো, ওলামার কদরদানি করো, ওলামা বানাও, মাদ্রাসাত খিদমত করো, মাদ্রাসাত হাদিয়া লাগাও, তোমার মালটে লাগাও, তাহলেও লাগাও না তাহলেও লাগাও, বলে এটা কি জাত মা, আল্লাযিনা ইউনফিকুন ফিসসাররা ইওয়াদদাররা, খম তাহলেও লাগাও, 10 টাকা আছে নি 3 টাকা দেও, 1 লাখ আছে নি 20,000 টাকা, ইনশাআল্লাহ, ফিসসাররা ইওয়াদদাররা, বেশ তাহলে তো লাগাই যাই, খম তাহলে খমতে কি 1% দেও না, ইং ফিকুন খরচ করো না, হোক পা ইনশাআল্লাহ, খরগে শিকাইয়া দে, বরানি করিমে শিকাইয়া দে, আদর্শ মানুষ খানা বনে অন বনে, আম্মা বারে ওল্ড এজ হোম ফাটাই তো নাই, ই দিমাগ বনবো খানো, মাদ্রাসাত আইয়া হোক পা ইনশাআল্লাহ, হাফিজ বানাইন, আলিম বানাইন, কিয়ামতর দিন খেলা দেখবায় ভাই, যেদিন কোন সাহারা রইতা নাই, ইয়াউমা তুবলা সারাঈর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা উন্মুক্ত হইব, সালাম, সিসি ক্যামেরা উন্মুক্ত হইব, আল্লাহ তাআলার সিসি ক্যামেরা নষ্ট হয় না, DSLR ক্যামেরা দিয়া আমার বাইয়ে পিকনিক পার্টি হার আর রেডমির অথবা অ্যাপলের সেট লই লইল, অ্যাপলর বিজনেস করে টেহা আছে, লই নিল অ্যাপলর 50,000-এর মোবাইল আর ডিজিটাল ইয়ারফোন খানোর মধ্যে লাগাইয়া শিকড় খাইয়া আর ফ্রি ফায়ার খেলাইয়া, মনে করে তার থেকে সম্মানী ইজ্জতি আর খেয়েও নাই, তার থেকে শিক্ষিত আর খেয়েও নাই, KTM চালাইয়া, সাইড চাকা চালাইয়া খানো যাইতে, তোমার উদ্দেশ্য খানো তোমার যাওয়া, তোমার তো উদ্দেশ্য জান্নাত মুখে যাওয়া, তোমার তো সুকুন আর চেন কবরের মধ্যে আল্লাহ দিতা, তোমার তো কালিমার তালকিন হইতো তোমার জুবান দিয়া, খেও তোমার হইয়া দেওয়ার কথা নাই, তোমার মুখ দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কথা আসলো, তুমি তো বাইকের মধ্যে 100+ স্পিড দিয়ে গাড়ি চালা রায়, তোমার মুখ শিকড় তোমার শরীর না পাক, তোমার শরম লাগে না, বাচ্চে হইতো বেটিনতে হইতো তোমার শরীর না পাক, তুমি যুবকে হরায় তোমার শরীর বালা নাই, নমাজের দাওয়াত দিলে তুমি ইস্তেকবাল হড্ডায় না, লাব্বাইক করায় না, সম্মান দেড়ায় না, ইজ্জত দেড়ায় না, দাড়ির মাত মাতিলে হো আমার সময় এখনো হইছে না, তুমি জানো নি আলম ইয়াতিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, হার হার বয়সের মানুষের আল্লাহ বড় বুঝা যায় এক আহজারি করিয়া কইত্রা, গিরিয়া জারি করিয়া কইত্রা, জাযা আর ফেজা আল্লাহ হতরা বুঝা যার, বান্দায় হরতো জাযা আর ফেজা বুঝা যার, আল্লাহ টেকিসন আমরা লাগিন, ওই তোমরা ইস্তেগফার করো না কেন রে, তুমি দিন তওবা করো না কেন রে, কোন দিন তুমি দিন আমার মায়ার বলতায় আমার কালাম ফলো করো না কেন, কোন সময় ডর দেখাইয়া কই মানো না, কোন সময় মায়া করিয়া কই মানো না, সুদ খাইও না তোমরা খাও, মায়ার ইমানদার হইয়া ডাক দিয়ার ও সুদুয়া হইয়া ডাক দিয়ার না, এরপরে গুট বাদ দেও না, বন্ধন বাদ দেও না, মায়া করি কইয়ার তোমরা নামাজ পড়ো তোমরা পড়ো না, আসসালাতু খাইরুম মিনান নাওম, কুটি কুটিবার তুমি
তুমি শুনলাই, এর বাদেও ফজর তুমি পড়লাই না, ইস্তেগফার আর তওবা তুমি কোনদিন করতে, এই মজলিস কোনদিন ইয়া বইতে, মাদ্রাসা তোমার তালবা কোনদিন হাফিজ বানাইবার লাগিন দিতে, উলামার সম্মান আর কোনদিন দিতে, দুনিয়া ধ্বংস হওয়ার বাদে নি, ইজা সামা উম ফতরাতর বাদে নি, ইজা শামস কুবিরাতর বাদে নি, ওয়াস সামা ইজাতিল বুরুজর বাদে নি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যা যা বয়ান করা হইছে, কিয়ামতের আলামত বয়ান করা হইছে, সূরা জিলজালের মধ্যে খালি নাই, অসংখ্য জায়গার মধ্যে কোরআনে কারীম কিয়ামতের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, কিয়ামতের দিনকুর বড় বড় সান্ত্বনার পুরস্কারের ঘোষণা, ইতা আর কোন দিন তুমি তোমার খানের মধ্যে লাগাইতে, যুবক ছেলে গড় থাকি বারোয়া ডাম্পারের তলে, যুবক ছেলে গড় থাকি বারোয়া মাল লগে মাত নাই, বাফর লগে মাত নাই, বাফর কোলার দরিয়া এখন যুবকে টানে, বাপে কিচ্ছু মাতইন না, ছেলে বড় হয়ে গেছে এখন শরম পাওয়া যাইব, বাপেও কিচ্ছু মাতইন না, টেখা দিতরা 500 1000 পার ডে, ছেলের খরচ লাগে, মুখ খরচ লাগে, ফুড়ির প্রসাধন সামগ্রী লাগে, অ্যান্ড্রয়েড সেট লাগে, বাবা এবং মায় আওলাদর দাবি মিটাইতে মিটাইতে চুল ফাঁকি যায়, দাড়ি ফাঁকি যায়, ও চলে আর ও মেরে দিনদার না বানানির কারণে, বাপ রে বুড়া বেটা আর মা রে বুড়া বেটি ডাকে ডাকেন না না মাথা না, দুষ্ট বুজুর্গ আহবাব, গরের মধ্যে সুকুন আইব, গরের মধ্যে শান্তি আসবে, গরের মধ্যে ইতমিনান আসবে, ফ্যামিলির মধ্যে মজা লাগবো, ও দিন যেদিন কোরআনে কারীমের তিলাওয়াত সকাল বিকাল ওইব সুবহানাল্লাহ, আল্লাহ ফরমাইন ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই ফি বুয়ুতিনের মধ্যে আমার আল্লাহ ফরমাইন সারা ঘর আমার দৃষ্টিতে ঘর নাই, এই সমস্ত ঘর সমূহ আমি আল্লাহর দৃষ্টিতে ঘর, যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না সুবহানাল্লাহ, কোন কোন ঘর, এক নম্বরে মাদারিস, দুই নম্বরে মসাজিদ, তিন নম্বরে ও সমস্ত বুয়ুত ও সমস্ত ঘর, যে ঘরের মধ্যে মা বনিনতে কোরআনে কারীমের তিলাওয়াত করেন সুবহানাল্লাহ, আর নাইলে টাইলস আলা বিল্ডিং যদিও হয়, এসি আলা ঘর আছে, গরম পানি ঠান্ডা পানির অ্যাডজাস্টার বিনাইল বাথরুম আছে, এসি লাগাইল ঘর, এটাও দামি নাই, যদি আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, যদি নফল নামাজ পড়া হয় না, বেটাইনতে ফড়ইন না, বেটিনতে আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করইন না, কোরআনে পাকর তেলাওয়াত করইন না, যে ঘরটা কি কোরআনে কারীমের আওয়াজ উঠে না, এই ঘরটা আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর নাই, হোক ওয়া নাউযু বিল্লাহ, যদি উরিলার পানি বুঝইন নি, উরিলার পানি পড়ে, যে ঘরের মধ্যে বৃষ্টির জল পড়ে, যে ঘরের এই সাইড থেকে সেই সাইড দেখা যায়, শিয়াল এদিকে ঢুকলে সেদিকে বের হয়ে যেতে পারে, এই ঘরের মধ্যে যদি কোনো মায় ফজরের নামাজ ডিউ টাইমে আউবা লক্ত ফড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করইন, মাগরিব বাদে ফকিরি গরিবি হরবার লাগিন ওয়াকিয়া তেলাওয়াত করইন, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হইত্রা, এই ঘরের মধ্যে রহমত বরকত তো আইত, এই ঘর আমার দৃষ্টিতে ঘর সুবহানাল্লাহ, তেলাওয়াত যদি থাকে হাফিজ সাহেব বানাইন আলিমে দিন বানাইন, এই ঘরটা কি তালাক শব্দ বার হয়ে যাইব তালাক, এই ঘরের মধ্যে খালি শৌকর পানি, এই ঘরের মধ্যে খালি জিকির, এই ঘরের মধ্যে আল্লাহর ফিকির, এই ঘরের মধ্যে গানের আওয়াজ নাই, এই ঘরের মধ্যে সকাল 10টায় উঠা নাই, এই ঘরের মধ্যে তাহাজ্জুদের সময় উঠাও, ফজরের কোনো মাত নাই, তাহাজ্জুদে উঠি তাই, ফজর ফড়িয়া কিছু সময় আরাম করতে এখন না ইনশাআল্লাহ, যে ঘরের মধ্যে আছে আল্লাহ 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 আওয়াজ নাই, আওয়াজ নাই, আল্লাহ 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 আল্লাহ, ভাই ও আওয়াজ না থাকার কারণে শুক্রবার কুর বন্ধ রবিবারে গেছে, খারাপ পাইতে জানি আপনারা, আজ সৌদি আরবে ঘোষণা করার বাকি রয়েছে অথবা করে লাইছে মনে হয়, উইকলি হলিডে সাপ্তাহিক বন্ধের দিন, নট ফ্রাইডে বাট সানডে, হুকান আউযুবিল্লাহ, এখন আর শুক্রবারে বন্ধ নাই সৌদি আরব, এখন বেলে রবিবারে, পাশ্চাত্য শিক্ষা কালচার আর কৃষ্টিরে ফলো করতে করতে গান আনতে আনতে
ফিল্ম ইন্ডাস্ট্রি আনতে আনতে বলিউড টলিউড নিতে নিতে এখন রবিবারগুর বন্ধ হুনিয়া আরেকমা থুনিয়া আসছি দুষ্ট বুজুর্গ আহবাব কিয়ামতের অন্যতম একটা আলামত মক্কাতুল মুকাররমা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, সেই বালাদিল আমিন মক্কাতুল মুকাররমার মধ্যে কুফফারে মুশরিকিনের এন্ট্রি এখন আরব সরকারে হালাল করে দিছে। জোরে হোক নাউজুবিল্লাহ, সারা সিল্লাই হোক নাউজুবিল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব এত্তা কি কম বক্ত উম্মতার হে হইতে পারে এই মাত শোনার বাদে অবশ্য একবার শুরু করে না। মুফতি মুস্তাকুন নবী কাসেমি জানে হওয়া হয় হাকিমুন নফস, হাকিমুন নফস নফসর ডাক্তার হক সুবহান। এই দারুল উলুম দেওবন্দর আবিষ্কার মুফতি মুস্তাকুন নবী কাসেমি, সেই রুহুন নফস হাকিমুন নফস হাকিমুর রুহ। আল্লাহর বান্দায় ফরমাইতরা গাউর বাসায় হইয়া আর কোন সময় আল্লাহ আল্লাহ করতায় তোমার ডরে অন্তরে হাফিত, আর কোন সময় প্রশ্ন কত্রা আল্লাহ, আর কোন সময় নামাজ শুরু করতায়, আর কোন সময় জকাত দেওয়া শুরু করতায়, আর কোন সময় তুমি হজ করতায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তুমি কবে আর গিয়া হইতায়, কোন সময় তুমি আর হজরে আসদ বুসা দিতায়, ফকির মাসাকিন গুরাবা ইতার খবর আর কোন সময় লইতায়, ইতিম মিসকিন রে গলা ধাক্কা হত দিতায়, ইতিম বিধবা বেওয়া রাড়ি দুস্থ বেটিন্ত টেহা ইন্দিরা আবাস টেহা ক্ষত মারিয়ার খাইতায় রাস্তার টেহা ক্ষত আর মারিয়া খাইতায় বাদ দিতায় নানি আল্লাহর ডর হামাইতো নানি ওগুর জবাব মুস্তাকুন নবিয়ে তোরা শুনিলে কমাত শেষ আমার লাস্ট মাত হয়তো এই জলসা বাদে খাইল সকালেও তো আমরা খেও এক হাজজন দুইজন পাঁচ সাতজন নাও থাকতাম পারি এই সুযোগ আছে নি আল্লাহর সামনে মাথুন না। মরণেরি কোতারে মন স্মরণ করোনা আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না, শ্বেত নামে আজরাইল যার হৃদয়ে নাই রে মায়া দয়ারে নাই রে চিন।